আমাকে কি পুরো ভূতের মতো লাগছে? পুরো পুরো সাদা লাগছে আমাকে, লিপস্টিকও পরিনি আমি আজকে, একটু ঠিকঠাক করে নি। তো চলো স্টার্ট করি। অনেকদিন ধরেই ভাবছি তোমাদের সাথে আমি অনেকগুলো মেকআপ প্রোডাক্ট নিয়ে আছি শেয়ার করবো, কয়েকটা কয়েকটা শেয়ারও করেছি, যেটা আমি ওই স্প্ল্যানেটে গেছিলাম কিনেছিলাম ওখান থেকে সেগুলো শেয়ার করেছি, বাট সেইভাবে আলাদা করে মেকআপ ভিডিও কোনোদিন অনেকদিন শেয়ার করছিলাম, তো সবগুলো দেখাতে পারবো না আজকে, কিছু কিছু দেখাচ্ছি, আবার বাকিটা পরের ভিডিওতে দেখতে হবে, ঠিক আছে? তো চলো ফার্স্টে আমি দেখাই হচ্ছে, রিসেন্টলি আমি একটা ব্রাশের সেট কিনেছি। এতদিন আমার কাছে যে ব্রাশগুলো ছিল সেগুলো সব মানে কয়েকটা ভালো ছিল কয়েকটা নর্মালই ছিল, বাট রিসেন্টলি আমি বেলির একটা ব্রাশ সেট আছে, 20টা ব্রাশের একটা সেট আছে, তো সেটা কিনেছি, এবং এই যে এতগুলো ব্রাশ একসাথে আরও মনে হয় কয়েকটা আছে, হ্যাঁ আরও কয়েকটা আছে যেগুলো সব কটা লাগেনি, 4-5টা মতো মানে রেখে দিয়েছি, যখন এর মধ্যে আইশ্যাডো ব্রাশ কয়েকটা নষ্ট হয়ে যাবে তখন আবার ওগুলোকে বার করবো। তো এই যে সব ব্রাশ সেটগুলো কিনেছি। তো তোমরা যারা মেকআপ লাভার্স আছো, তো ব্রাশ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস মেকআপ করার ক্ষেত্রে, এটা কিসের, হ্যাঁ সবকটাই বেলি, তো ব্রাশ হচ্ছে মেকআপের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে ফার্স্ট হচ্ছে ব্রাশ লাগবেই। হ্যাঁ এবার তোমরা যারা ধরো ভাবছো যে এতগুলো ব্রাশ কিনবো না, তো নাও কিনতে পারো, অনেস্টলি 20 ব্রাশ সেট সবসময় দরকার পড়ে না। তো আমি তোমাদের কিছু বেসিক ব্রাশের কথা বলে দিচ্ছি, যেগুলো তোমরা যদি মেকআপ করো, নিজেরা যদি মেকআপ লাভার্স হও, মেকআপ করতে ভালোবাসো, তাহলে নিজেদের জন্য খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে ফার্স্টে হচ্ছে একটা এরকম আইব্রো ব্রাশ, এই ব্রাশটা এরকম একটা অ্যাঙ্গেল থাকে আর এদিকে একটা এরকম স্পুলি মতো থাকে, যেটা দিয়ে আমরা আমাদের আইব্রোটাকে কম্ব করে নিই এবং তারপর এটা দিয়ে আমরা আইব্রোটাকে ড্র করি। তো এই ব্রাশটা আমার মনে হয় মানে ভীষণ ইম্পর্টেন্ট, তো এইটা কিনতে পারো। আচ্ছা নেক্সট হচ্ছে আমি বলবো একটা এইরকম টাইপের ফ্ল্যাট ব্রাশ, সেটা হচ্ছে কনসিলার ব্রাশ, তো এটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা কারেক্টিংয়ের জন্য কনসিলারটা লাগাই চোখের তলায় স্পটের ক্ষেত্রে, তখন এই টাইপের যে ব্রাশটা এটা খুবই ইম্পর্টেন্ট। তো এরকম একটা স্মল ফ্ল্যাট ব্রাশ এটা কিনতে পারো। আর নেক্সট আমি বলবো প্রাইমার ময়েশ্চারাইজার, সেগুলো হাত দিয়ে লাগানো যায়, টোনার তো কটনে করে লাগানোই যায়, তো এটা দিয়ে কনসিলার হয়ে গেল। নেক্সট বলবো ফাউন্ডেশন, দেখো ফাউন্ডেশন পাম্প করে আঙুল দিয়ে জাস্ট প্লেস করে দেন বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করা যায়। আর যদি কেউ মনে করো যে ক্রিম ফাউন্ডেশন, যেগুলো দেখবে ক্রিম ফাউন্ডেশন যেগুলো হয় সেগুলো স্পেশালি হাত দিয়ে লাগানো যায় না, তো তার জন্য এইরকম একটা একটু বড় দেখে একটা ফ্ল্যাট ব্রাশ কিনতে পারো, এটা হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ, ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন ব্রাশ, অ্যান্ড অ্যাপ্লাই করার পর এইটা দিয়ে মানে ব্লেন্ড করা যেতে পারে। আমার মনে হয় আরেকটা বড় ব্রাশ আছে যেটা আমি রেখে দিয়েছি, বিকজ আমি ফাউন্ডেশন বিউটি ব্লেন্ডার দিয়ে অলওয়েজ ব্লেন্ড করতে পছন্দ করি, ব্রাশ দিয়ে আমার খুব একটা ভালো লাগে না, তো এটা আমার খুব একটা কাজে লাগেও নি, দেখো এখনো ক্লিনই রয়েছে পুরোটা। আচ্ছা নেক্সট হচ্ছে লাগে একটা পাউডার ব্রাশ, তো এই টাইপের যে পাউডার ব্রাশটা বেলির যে পাউডার ব্রাশটা সেটা ভীষণই ভালো, ভীষণ সফট, মানে খুব সফট, এবং এটা দিয়ে কম্প্যাক্টও ইউজ করা যায়। আর লাগবে হচ্ছে যে দুটো আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা কন্ট্রোল ব্রাশ, কন্ট্রোল ব্রাশটা এরকম থাকে, এই একদিকটা ছোট থাকে আর একদিকটা এরকম থাকে, তো একটা কন্ট্রোল ব্রাশ আর একটা হচ্ছে ব্লাশারের ব্রাশ, তো এই দুটো ব্রাশ আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। তো যদি কেউ ব্রাশ সেট কিনতে চাও, তো 20টার ব্রাশ সেট থাকে বেলির, 30টা থাকে, 10টারও থাকে, কিন্তু কি হয় বলতো, যদি 10টার কেন, তার মধ্যে দেখবে তোমাদের হয়তো যে ব্রাশগুলো দরকার সেগুলো পাবে না, তো আমি বলবো যে এইরকম কয়েকটা ব্রাশ তোমরা কিনে নিতে পারো। আর আই শ্যাডো ব্রাশের জন্য নিজেদের ওপর অ্যাপ্লাই করার জন্য আমি বলবো এইরকম একটা বড় ফ্লাফি ব্রাশ, এটা হচ্ছে আমার প্রোয়ার্টের ব্রাশ, এরকম একটা বড় ফ্লাফি ব্রাশ, এরকম মানে জাস্ট এরকম করার জন্য, ওপরটা করার জন্য, আর একটা এর থেকে একটা ছোট ফ্লাফি ব্রাশ, আর একটা হচ্ছে এইরকম ব্রাশ, এটা এটা দিয়ে আমরা নিচটা করি, তো এইরকম তিনটে ব্রাশ কিনলে মানে একদম কাজ চলে যাবে। আর তার সাথে হচ্ছে একটা যদি এরকম ফ্ল্যাট ব্রাশ কেনো, তাহলে অনেক সময় গ্লু লাগাতে তারপরে গ্লিটার প্লেস করতে সুবিধা হয়, বাট আমি পার্সোনালি গ্লিটার প্রেস করাটা এইরকম টাইপের, মানে এই যে
ফ্লাফি ব্রাশগুলো তার থেকেও ছোট একটা ফ্লাফি ব্রাশ আছে, এটা দিয়ে করা প্রেফার করি। এছাড়াও আমার কাছে আচ্ছা আরেকটা হচ্ছে হাইলাইটার ব্রাশ, এটা বেলিতে দিয়েছিল বাট এটা অনেকটা বড় বলে প্রোয়া, এটা বোধ হয় কিসে, এটা প্রোয়ার্টের একটা হাইলাইটার ব্রাশ। হ্যাঁ হাইলাইটার ব্রাশটা ইম্পর্ট্যান্ট। আর এছাড়াও আমার এখানে আইশ্যাডো ব্রাশ আরও অনেকগুলো আছে, এটা যেমন হচ্ছে একটা নোজ কন্ট্রোল ব্রাশ, আরও আইশ্যাডো ব্রাশ কিছু রয়েছে। তো যেহেতু আমি সেট কিনেছি, এটা হচ্ছে ইসে বলে কি বলে বাফার ব্রাশ, এগুলো দিয়ে হচ্ছে ময়শ্চারাইজার লাগানো যায়, তারপরে হচ্ছে প্রাইমার লাগানো যায়, তো যে এগুলো হচ্ছে সব এক্সট্রা। এইটা যেমন একটা প্লুমিয়ার ব্রাশ আমি কিনেছি, বাট আমার অনেস্টলি একদম ভালো লাগেনি, মানে একদম কি বলবো একদম স্প্রেড করে না ব্রাশটা, পুরো এক জায়গায় এরকম করে রয়েছে, মানে নিচটা না স্প্রেড করতে প্রচণ্ড প্রবলেম হয়, আমার ভালো লাগেনি ব্রাশটা। আরেকটা আমি যেটা কিনেছিলাম, একটা হচ্ছে লাইনার করার জন্য একটা এরকম সরু লাইনার ব্রাশ, তো এটা এরকম একটা প্যাকেটে করে এসেছিলো, তো এটা দিয়ে অনেকে বিন্দিও পড়ায়, তো আমার এটা লাইনার পড়াতে বেশি সুবিধা হয় মানে লেগেছে। আর হচ্ছে এটা হচ্ছে প্যাকেট 047, এটা হচ্ছে কাটক্রিজ ব্রাশ, বাট কাটক্রিজটা নিজের ওপর করাটা অনেস্টলি খুব চাপ, কারোর ওপর করতে গেলে ঠিক আছে। তো এই হলো ব্রাশ সেট, তো আমি বলেছি সবগুলো আজকে দেখাবো না, তো ফাউন্ডেশনগুলো ঝটপট করে দেখিয়ে নিই। ফাউন্ডেশন আমার কাছে অনেকগুলো ফাউন্ডেশন আছে। আচ্ছা এটা হচ্ছে ক্রাইলনের, ক্রাইলনের ছোট ছোট আমি কিনেছি, বড়টা একবারই কিনিনি, বিকজ মানে আমি দেখেছি এগুলো না খুব ড্রাই হয়ে যায় তাড়াতাড়ি, তো ফুল কভারেজের জন্য ক্রাইলন খুব ভালো। সবগুলো কিন্তু আমি লাগাবো না, জাস্ট এটা লাগিয়ে দেখাচ্ছি। আর যদি মানে যে কোনো ক্রিম ফাউন্ডেশনই কিন্তু একটুখানি কয়েকদিন বাদে না ড্রাই হয়ে যায়, তো সেই জন্য যদি কোনো রকম সিরাম থাকে তোমাদের কাছে, অনেক রকম সিরাম পাওয়া যায় যেগুলো ফাউন্ডেশনের সাথে মিক্সড করে অ্যাপ্লাই করার জন্য থাকে, তো সেরকম সিরাম মিক্সড করে ক্রিম ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করবে তখন অলওয়েজ সিরাম একটু মিক্সড করে তাহলে লাগাবে। শীতকালে তো লাগাতেই হবে সিরাম মিক্সড করে, না হলে প্রচণ্ড ড্রাই হয়ে যাবে। তো এই যে ক্রায়োলনের আমার কাছে রয়েছে তিনটে। আর তোমরা যদি শেড কেউ বুঝতে না পারো তাহলে আমি বলবো সব থেকে ডার্ক শেড আর লাইট শেডটা কিনে রাখবে। যেমন আমার কাছে ক্রায়োলনের একটা শেড রয়েছে FS-45, যেটা হচ্ছে ডার্ক শেড, আরেকটা রয়েছে FS-27, যেটা হচ্ছে লাইট শেড। ওকে দেন চলে আসি আরেকটা ফাউন্ডেশন, এটা হচ্ছে ফেসেস ক্যানাডার ফাউন্ডেশন, এটা লিকুইড ফাউন্ডেশন, আমি অলওয়েজ লিকুইড ফাউন্ডেশনটা প্রেফার করি। এটা হচ্ছে HD ফাউন্ডেশন, ভীষণ ভালো কভারেজ দেয়, বাট ওয়েটটা একদম লাইট ওয়েট রাখে, মানে মনেই হয় না যে আমি কোনোরকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। তো বাট এটার মানে কি বলবো প্যাকেজিংটা আমার একদম পছন্দ না এরকম টাইপের। মানে একদম লাইট ওয়েট কিন্তু বেশ ভালো কভারেজ দেয়। কি করছি, লাগাবো না লাগাবো না বলে সবকটা ফাউন্ডেশন লাগিয়ে ফেলছি। আচ্ছা নেক্সট দেখাই হচ্ছে, এটা হচ্ছে লিকুইড ফাউন্ডেশন গেল। আচ্ছা আরেকটা ক্রিম ফাউন্ডেশন দেখিয়ে দিই আমার কাছে ক্রিম ফাউন্ড। আচ্ছা হ্যাঁ এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো, আমি লাস্ট বোধে একটা হলোগ্রাফিক আই মেকআপ করেছিলাম, সেখানে আমি এই সুগারের এই ফাউন্ডেশনটা দিয়ে করেছিলাম, স্টিক ফাউন্ডেশন, খুব ভালো। আর সব থেকে কিউট হচ্ছে এর পেছনে এরকম একটা ব্রাশ রয়েছে, সো এটা দিয়ে বেশ ভালো ব্লেন্ড করা যায়, আর এটা দিয়ে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা যায় এবং ভালো কভারেজ দেয়। মানে দেখো এখানে আমার অনেক কয়েকটা স্পট রয়েছে, আর এটা হচ্ছে মানে ভালো কভারেজ দেয়, মানে যদি কোনো স্পট বা কিছু থাকে সেগুলো কনসিল করার পরে যদি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করো, এটা সুগারের হচ্ছে স্টিক ফাউন্ডেশন, এটা হচ্ছে আমার শেড হচ্ছে 37 ফ্রেডো 37, তো 37, তো এটাও বেশ ভালো। প্রাইসগুলো না তোমরা একটু চেক করে নিও বিকজ আমার প্রাইস মনে নেই। আচ্ছা নেক্সট হচ্ছে দেখা যাচ্ছে, আচ্ছা এটা ক্রিম ফাউন্ডেশন দেখিয়ে দিই, এটা হচ্ছে মেকআপ স্টুডিওর ক্রিম ফাউন্ডেশন, এটা হচ্ছে এটার প্রাইসটা কত, এটা হচ্ছে 1760 টাকা,
স্মেলটা না আমার এত ভালো লাগে। আচ্ছা এটা হচ্ছে মানে কি বলবো, একদম ফুল কভারেজ, মানে ব্রাইডাল বা রিসেপশনে মেকআপ করতে গেলে তখন লাগে, মানে একদম ফুল কভারেজ। এবং এটা না স্কিনটাকে আগে ভালো করে প্রিপারেশন করে নিয়ে তারপরেই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ না হলে প্রচন্ড ড্রাই হয়ে যাবে। আমি নাকে অ্যাপ্লাই করছি যাতে তোমরা মানে ভালো করে বুঝতে পারো, বিকজ এটা না প্রচন্ড ড্রাই, মানে খুবই ড্রাই। মানে একটু অড লাগছে, বাট আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। আর তোমরা যারা ফাউন্ডেশন নিজের অ্যাপ্লাইয়ের জন্য কিনতে চাইছো, আমি সত্যি কথা বলছি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে তোমাদেরকে বলছি, সবসময় লিকুইড ফাউন্ডেশন কিনবে। আর ক্রিম ফাউন্ডেশনটা না যতটা সম্ভব না কেনারই চেষ্টা করবে, কিন্তু অনেস্টলি স্টিক ফাউন্ডেশনের মধ্যে আমার এই সুগারের ফাউন্ডেশনটা আমার সত্যি খুব ভালো লেগেছে। ইজি টু ব্লেন্ড, খুব সুন্দর গ্লো দেয়, কিন্তু তার তুলনায় আমি বলবো যে মানে ওটার দাম কত, সুগারের ওটা বোধ হয় 1000 বা এরকম সামথিং হবে, সেখানে এটার দাম হচ্ছে 1760, আফটার ডিসকাউন্ট বোধ হয় 1640 বা এরকম নিয়ে, যাই হোক। কিন্তু এটা না ভীষণ ড্রাই, মানে স্কিনটাকে আগে থেকেই ভালো করে ময়েশ্চারাইজিং করে, আমি একদিন এটা দিয়ে তোমাদেরকে মেকআপ করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা আরেকটা সুগারের ফাউন্ডেশন আছে, এটা হচ্ছে লিকুইড ফাউন্ডেশন, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে নিচে ফাউন্ডেশনটা রয়েছে আর ওপরে যে ফাউন্ডেশনের যে ওয়াটারটা সেটা পুরো আলাদা করে থাকে, এরকম করে ঝাঁকিয়ে তারপর ইউজ করতে হয়। এটাও বেশ ভালো, মানে আমার না অনেস্টলি লিকুইড ফাউন্ডেশন ভীষণ ভালো লাগে, ইজি টু ব্লেন্ড এবং খুব গ্লো করে। আর কিন্তু এটা হচ্ছে একদমই মানে কি বলবো, মিডিয়াম কভারেজ বলতে পারি, লাইট নয় বাট মিডিয়াম কভারেজ। আমি জানি না তোমরা কতদূর বুঝতে পারবে, কিন্তু এটা হচ্ছে মানে ওয়াটার তো না, এটা না সিরামের সাথে ফাউন্ডেশনটা মিক্সড আপ করা খুব সুন্দর করে, যার জন্য ব্লেন্ডটা খুব ভালো হয়। সব সময় তো আমাদের ভীষণ হাই কভারেজ ফাউন্ডেশন দরকার পড়ে না, তো এটাও আমি কিনেছিলাম। অ্যাকচুয়ালি আমি না মনে হয় এই দুটো যে কিনেছিলাম সুগারের, এই দুটো কোনো অফারে পেয়েছিলাম, তো তখন কিনেছিলাম। ওকে আচ্ছা আরেকটা ফাউন্ডেশন তোমাদেরকে বলি, এটা হচ্ছে রিমেল লন্ডনের একটা ফাউন্ডেশন, এটাও বোধ হয় 1200 কি 900 সামথিং দাম, খুব ভালো ফাউন্ডেশন, ভীষণ ভালো কভারেজ দেয় লিকুইড ফাউন্ডেশন, তো তোমরা এটাও ট্রাই করতে পারো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আমি দুটো ফরএভার 52 ফাউন্ডেশন কিনেছি, তো এটাও আমার ভালো লেগেছে, বেশ ভালো কভারেজ দেয় ফরএভার 52 ফাউন্ডেশনটা। সেম আমি দুটো শেড করে কিনেছি, একটা হচ্ছে ডার্ক শেড আর এটা হচ্ছে এরকম লাইট শেড, তো এটাও ভালো কভারেজ দেয়, দেখো একটা লাইট শেড একটা ডার্ক শেড, তো এটাও ভালো কভারেজ দেয়। এটার কোথায় দেখাবো, কোথাও জায়গা নেই আমার, আচ্ছা একটুখানি নিয়ে দেখাচ্ছি। এটা না অ্যাকচুয়ালি এই হোয়াইটটা আমার স্কিনের থেকে অনেকটাই হোয়াইট, এখানটা দেখাচ্ছি, আই থিঙ্ক দেখে বুঝতেই পারছো আমার স্কিনের থেকে কতটা ডার্কার, আই মিন লাইটার। একটু ক্লোজ নিয়ে আসি, হ্যাঁ তাহলে বুঝতে পারবে। পুরো ভূতের মতো লাগছে আমাকে, এতটা বেঁচেও গেছে, দেখো ক্লোজ এলে তোমরা বুঝতে পারবে। দেখো সুগারের ফাউন্ডেশনটা কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, মানে খুব ভালোভাবে সুগারের ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়েছে। আর এখানটা দেখো কি ফাউন্ডেশন লাগিয়েছিলাম, কিরকম সাদা 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 হয়ে রয়েছে। আচ্ছা তো যাই হোক, যেহেতু আমার কাছে বিউটি ব্লেন্ডার তো আমি এখন নিয়ে বসিনি, তো সেই জন্য মেবি প্রবলেম হচ্ছে, বিউটি ব্লেন্ডার দরকারও নেই।
জাস্ট তোমাদেরকে বললাম এই এইগুলো কিনেছি আমি, অনেক জিনিসপত্র কিনে নিয়েছি। আচ্ছা তো আমি বলবো, আমার যদি বলো যে আমার একদম পার্সোনাল যদি বলো যে আমার সব থেকে বেস্ট ফাউন্ডেশন কোনটা লেগেছে, মানে আমার পছন্দের ফাউন্ডেশন কোনটা, তো আমি বলবো যে সুগারের এই স্টিক ফাউন্ডেশনটা আমার খুব ভালো লেগেছে, রিমেল লন্ডনের এই ফাউন্ডেশনটা আমার খুব ভালো লেগেছে, আর তারপরে আমি বলবো সুগারের এই দুটো ফাউন্ডেশন আমি খুব ভালো বলবো। এটা হচ্ছে একদম লাইট কভারেজের জন্য, এটা হচ্ছে একটু হাই কভারেজের জন্য, এটাও হাই কভারেজের জন্য, আর তারপরে আমি বলবো ফরএভার 52 ফাউন্ডেশন। এগুলো আমি বলছি যে মানে আমরা ধরো কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করছি, কোনো পার্টি অ্যাটেন্ড করছি, তার জন্য। আর যদি আমরা কোনো ক্লায়েন্টকে সাজাই, সেখানে তো ম্যাক, হুডা এগুলো তো রয়েছেই। তারপরে আমি বলবো যে মেকআপ স্টুডিও ট্রাইবল ক্রিম ফাউন্ডেশন না অলওয়েজ ফুল কভারেজ, তো মানে ক্রিম ফাউন্ডেশনগুলো কিন্তু ম্যাক্সিমাম ফুল কভারেজ দেয়, ঠিক আছে? তো সেই জন্য মানে কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে ইউজ করলে বেটার হয়। আমি একটু আমার ব্লাশার ব্রাশটা ঘষে নিয়েছিলাম, আর পুরো ভূতের মতো লাগছে আমাকে দেখতে। এই আর বেলি ব্রাশগুলো খুব ভালো, মানে একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, মানে কত নিয়েছিল 20টা, আমি 20 সেটটা কিনেছিলাম, 20 সেটটা মনে হয় 2200 মতো, ঠিক আছে? আচ্ছা আজকে বলেছি সবগুলো দেখাতে পারবো না, অলরেডি অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা আর দুটো জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে প্রাইমার। প্রাইমারটাও ভীষণ ইম্পর্টেন্ট, তো একদম রিজনেবল প্রাইসের মধ্যে ভালো প্রাইমার কিনতে চাইলে তোমরা কালার বারের প্রাইমারটা কিনতে পারো, আর একটা হচ্ছে সুগারের প্রাইমারটা কিনতে পারো, দুটোই ভীষণ ভালো। এই যে একটা, এটা হচ্ছে কালার বারের, এটা হচ্ছে সুগারের। কালার বারেরটা কিন্তু পোর মিনিমাইজিং প্রাইমার নয়, এটা হচ্ছে ফ্ললেস ফিনিশ প্রাইমার। যাদের দেখবে এইখানগুলোতে পোর ওপেন পোর্স এর প্রবলেম থাকে, তারা সুগারের এই প্রাইমারটা ইউজ করতে পারো, এটা হচ্ছে পোর মিনিমাইজিং প্রাইমার। আর যাদের মোটামুটি ওপেন পোর্স এর প্রবলেম নেই, তারা কালার বারের এই প্রাইমারটা ইউজ করতে পারো। আরেকটা কালার বারের আরেকটু দামি প্রাইমার আছে, ওই 750 মতো দাম, এটা বোধ হয় 500 সামথিং, 750-এর যে প্রাইমারটা সেটা হচ্ছে পোর মিনিমাইজিং প্রাইমার। তো যে কোনো একটা প্রাইমার রাখবে, আমার আমি বলবো যে পোর মিনিমাইজিং প্রাইমারই একটা কিনে রাখবে, সেটাতেই হয়ে যাবে। সিলিকন বেস প্রাইমার, মানে ম্যাক্সিমাম প্রাইমারি সিলিকন বেসই হয়। আচ্ছা আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, একটা তোমাদেরকে ইসে দেখাই, কি বলে হাইলাইটার দেখিয়ে দিই, খুব ভালো। এটা হচ্ছে আই ম্যাজিকের অ্যাম্ব্রোজিয়া প্রাইভেট কালেকশনের একটা হাইলাইটার, খুব ভালো। হোজোর হাইলাইটার আছে, ওইগুলো না মানে না মানে না কেনাই ভালো। এটা হচ্ছে আই ম্যাজিকের, এটা তোমরা ওই স্প্ল্যানেটেই পেয়ে যাবে, তো ভীষণ ভালো হাইলাইটারটা। একদম ভীষণ ভালো স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়, এদিকটা দেখো আর এদিকটা দেখো, মানে একদম বোঝাই যায় না যে মানে এক্সট্রা রকম কিছু ইউজ করা হয়েছে, মনে হয় যে একদম স্কিনটাই খুব চকচকে, তো এই যে এরকম টাইপের। আর হোজোর যে পিঙ্ক একটা হাইলাইটার আছে, ওটা না স্কিনটাকে ভীষণ পিঙ্ক করে দেয়, মানে একটুখানি আর্টিফিশিয়াল লাগে, ঠিক আছে? আচ্ছা আর একটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার, যেটা আমরা মেকআপটা করার পরে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পরে ফিক্স করার জন্য, সরি, ফাউন্ডেশনটাকে ফিক্স করার জন্য ইউজ করি। তো তোমরা সবসময় দেখবে দু রকমের বেক পাউডার পাবে কালারের, একটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে আমার সুগারের, এটা হচ্ছে হোয়াইট, আরেকটা পাবে হচ্ছে যেটা হচ্ছে ইসে কালারের, ওই ব্যানানা ব্যানানা কালার টাইপের থাকে, একটু লাইট ইয়েলো শেড মতো থাকে। তো সব থেকে ভালো বলবো যাদের একটু ফেয়ার স্কিন, তারা হোয়াইটটা অ্যাপ্লাই করবে, আর যাদের একটুখানি ডাস্কি স্কিন টোন, মানে একটু ইয়েলোইশ স্কিন টোন, তারা সবসময় ওই ইয়েলোইশ যে টোনটা সেটাই ইউজ করবে। আর আমরা যেটা ইউজ করি, মানে আমার কাছে দুটোই আছে, তো আমার যেটা মনে হয় বেসিক্যালি হোয়াইট আর ইয়েলোটা যদি মিক্স করে অ্যাপ্লাই করা যায় তাহলে বেশি ভালো হয়। আর কি দেখাবো, আমি এই কটা জিনিস নিয়েই বসেছি আজকে, ঠিক আছে? আচ্ছা এরপরে একদিন আমার আইশ্যাডো প্যালেট তো অনেকগুলোই আছে, আগের ভিডিওতে আমি অনেকগুলোই দেখিয়ে দিয়েছিলাম, মানে আগের ভিডিও মানে মোটামুটি অনেকদিন আগের একটা ভিডিও, তো সেটা তোমরা চেক করতে পারো, সেখানেও আমার মেকআপ কালেকশন রয়েছে।
আর রিসেন্টলি আমি অনেকগুলো আইশ্যাডো প্যালেট কিনেছি, দেখাবো তোমাদেরকে। কারণ আমরা সবাই একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা ভালো আইশ্যাডো প্যালেট চাই, কারণ খুব দামি আইশ্যাডো প্যালেট কিনে যারা ধরো নিজেদের উপর ট্রাই করবো বা ভাবছি যে কিনবো কিনবো, কি আইশ্যাডো প্যালেট কিনবো সেটা বুঝতে পারা যায় না সবসময়। তো আইশ্যাডো প্যালেটগুলো নিয়ে একদিন পরে আরেকদিন বসবো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তো তোমরা জানাতে ভুলবে না যে তোমাদের কোন ফাউন্ডেশনটা বেশি ভালো লাগলো আর তোমরা কি ফাউন্ডেশন ইউজ করো আমায় কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকের মতো, টাটা।